অরুণাচলত থকা চাকমা আর হাজং সকলক শরণার্থী সকলক সংস্থাপিত করব বলে করা মন্তব্যক আমি তীব্র বিরোধিতা করছি। আর এই সম্পর্ক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করা মন্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে। এটা এই বিষয়টি লই বিজেপির দুজন শীর্ষ নেতার পরস্পর বিরোধী মন্তব্য, কোনটো সঁচা, কোনটো বক্তব্য সঁচা? যদি মুখ্যমন্ত্রীগুলির মন্তব্যটা সঁচা, তেতিয়ালে কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে করা মন্তব্যটি প্রত্যাহার করবর কারণে শাসকীয় দলের তরফের ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ করে দেখব। কারণ এটা কথা অতি স্পষ্ট যে চুক্তি উলঙ্ঘা করা কোনো কথা আমি মানি নলাম। অবৈধ বাংলাদেশী চরণীয় পথার নহয়, অবৈধ বাংলাদেশী ডাস্টবিন নহয়। আর খিলঞ্জিয়া মানুষের ভবিষ্যতক লো পরিচয় অস্তিত্বক লো হেতালি নিখেলিব কারণে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কঠোরভাবে সক্রিয় আছি। অরুণাচলত থাকা চাকমা আর হাজং সকলক শরণার্থী সকলক সংস্থাপিত করব বলে করা মন্তব্যক আমি তীব্র বিরোধিতা করছি। আর এই সম্পর্ক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করা মন্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে। এটা এই বিষয়টি লই বিজেপির দুজন শীর্ষ নেতার পরস্পর বিরোধী মন্তব্য, কোনটো সঁচা, কোনটো বক্তব্য সঁচা? যদি মুখ্যমন্ত্রীগুলির মন্তব্যটি সঁচা, তেতিয়ালে কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে করা মন্তব্যটি প্রত্যাহার করবর কারণে শাসকীয় দলের তরফের ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ করে দেখব। কারণ এটা কথা অতি স্পষ্ট যে চুক্তি উলঙ্ঘা করা কোনো কথা আমি মানি নলাম। অবৈধ বাংলাদেশী চরণীয় পথার নহয়, অবৈধ বাংলাদেশী ডাস্টবিন নহয়। আর খিলঞ্জিয়া মানুষের ভবিষ্যতক লো পরিচয় অস্তিত্বক লো হেতালি নিখেলিব কারণে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কঠোরভাবে সক্রিয় আছি। অরুণাচলত থাকা চাকমা আর হাজং সকলক শরণার্থী সকলক সংস্থাপিত করব বলে করা মন্তব্যক আমি তীব্র বিরোধিতা করছি। আর এই সম্পর্ক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করা মন্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে। এটা এই বিষয়টি লই বিজেপির দুজন শীর্ষ নেতার পরস্পর বিরোধী মন্তব্য, কোনটো সঁচা, কোনটো বক্তব্য সঁচা? যদি মুখ্যমন্ত্রীগুলির মন্তব্যটি সঁচা, তেতিয়ালে কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে করা মন্তব্যটি প্রত্যাহার করবর কারণে শাসকীয় দলের তরফের ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ করে দেখব। কারণ এটা কথা অতি স্পষ্ট যে চুক্তি উলঙ্ঘা করা কোনো কথা আমি মানি নলাম। অবৈধ বাংলাদেশী চরণীয় পথার নহয়, অবৈধ বাংলাদেশী ডাস্টবিন নহয়। আর খিলঞ্জিয়া মানুষের ভবিষ্যতক লো পরিচয় অস্তিত্বক লো হেতালি নিখেলিব কারণে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কঠোরভাবে সক্রিয় আছি।